নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই তাকে সমস্ত দায় দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। গ্রেফতার হওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল শিল্প বাণিজ্য পরিষদীয় তথ্য প্রযুক্তি এবং শিল্প পুনর্গঠন দপ্তর। পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর সবকটি দপ্তরই নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীর হাতে। তার গ্রেফতারির পর থেকেই তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে শাসক দল, কিন্তু 300 দিনের বেশি জেল হেফাজতে থাকার সময় কখনো দলের প্রতি আস্থা, আবার কখনো বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আর সোমবার হুগলির সিঙ্গুরে বক্তব্য রাখতে গিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও তার আক্রমণের লক্ষ্যে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তাকে আক্রমণ করতে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এসএসসি স্ক্যামের সব থেকে বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী শুভেন্দু অধিকারী, পার্থর থেকেও বড় বেনিফিশিয়ারি। এই এসএসসি স্ক্যামে সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকে তার নাম শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জির থেকেও বড় বেনিফিশিয়ারি, 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 সব থেকে বড় বেনিফিশিয়ারি। সব দালালদের লাগিয়ে যদি কেউ টাকা তুলেছে তার নাম শুভেন্দু অধিকারী। আর এখানেই প্রশ্ন, তাহলে কি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে ঘুরিয়ে দুর্নীতির তথ্যে শিলমোহর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পার্থ চট্টোপাধ্যায়ও যে এই দুর্নীতি বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী ছিলেন তিনি তা জানিয়ে দিলেন সবার সামনেই, একথা কারোর অজানা নয়। পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজ্য সরকারের মন্ত্রিসভাতেই, তাহলে সরকারের মন্ত্রী বেনিফিশিয়ারি হলে মন্ত্রিসভা কী করছিল? শাসক দলের সাধারণ সম্পাদক যখন জানেন পার্থ সুবিধাভোগী, তখন কি তার উচিত নয় পার্থ কী কী সুবিধা নিয়েছেন তার তথ্য জানিয়ে দিয়ে তদন্তকারীদের সাহায্য করা? প্রশ্ন উঠছে, তখনও সব জেনে চুপ করেছিলেন, এখনও সব জেনে চুপ করে রয়েছেন কেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করলেন তাদের সরকারের সময় দুর্নীতি হয়েছে, বেইমানি করে চাকরি বিলি হয়েছে, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে যদি সত্যি ধরি আমরা, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করে নিলেন যে তার সরকারের আমলে দুর্নীতি হয়েছে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন যে তার সরকার বেইমানি করে চাকরি বিক্রি করেছে, বাকিটা তদন্তে বেরোবে, অপেক্ষা করুন। ওনার কাছে তথ্য থাকলে লুকিয়ে রেখেছেন কেন? ওনার মিথ্যায় কেউ বিশ্বাস করে না, কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তথ্য আছে, লুকিয়ে রেখেছেন কেন? কাকে বলছেন মিথ্যা কথাগুলো? ইডি তো ডেকেছে সবাইকে, যান না, আপনি এতবার গেলেন কিছু তথ্য দিয়ে গেলেন না কেন? আপনার মিথ্যায় কেউ বিশ্বাস করে না। প্রশ্ন উঠছে, একের পর এক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁসে তাহলে কি নিজেদের মন্তব্যের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে শাসক দল? বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সরাতে পারছে না নিজেদের দুর্নীতির কলঙ্কের দাগ? দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার তথ্য শাসক দলের সাংসদরা যদি এভাবে নিজেদের মুখেই স্বীকার করেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কতটা প্রতারিত হয়েছেন এবং কী ভবিষ্যতে এই রাজ্যে অপেক্ষা করে রয়েছে তাদের জন্য, তা বোধ হয় সহজেই অন্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।